রোজার সময় গর্ভবতী মায়েদের কি কি নিয়ম মেনে চলতে হয়? রোজার সময় গর্ভবতী নারী না খেয়ে থাকার কারণে পেটের সন্তান বা মায়ের কি কোনো ক্ষতি হতে পারে? রোজার দিনে গর্ভবতী নারীর খাবার কেমন হবে? রমজানে গর্ভবতী মায়ের করণীয়? ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। রোজার সময় গর্ভবতী মায়েদের কি কি নিয়ম মেনে চলতে হয়? সেহরিতে তৈলাক্ত ও ভাজাপোড়া খাবার এড়িয়ে চলবেন। প্রচুর পানি, শরবত ও ফলের রস পান করবেন। চা ও কফি এড়িয়ে চলবেন। খেজুর খাবেন বেশি। খেজুরে অনেক বেশি ক্যালরি ও খাদ্যগুণ বিদ্যমান। এছাড়া আম, কাঁঠাল, তরমুজ, বাঙ্গি, কলা, ডাব, নারিকেল ইত্যাদি ফল পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। যেসব খাবারে বুক জ্বালা ও গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় সেগুলো এড়িয়ে চলতে হবে। সারাদিন পানি না খাওয়ার ফলে প্রস্রাবে হালকা জ্বালা হতে পারে। ইফতারের পর ঘন ঘন পানি খেয়ে তা পূরণ করতে হবে। কোষ্ঠকাঠিন্য এড়িয়ে চলতে হবে। শাকসবজি, পানি, ফলমূল সঠিক পরিমাণে খেলে এটা এড়ানো সম্ভব। তবে বেশি অসুবিধা হলে ডাক্তারের পরামর্শ নিয়ে সিরাপ খাওয়া যেতে পারে। আবহাওয়ার কারণে গর্ভবতীর ত্বকের সমস্যা হতে পারে। প্রতিদিন গোসল করে ত্বকের সমস্যা সমাধান করা যায়। হালকা জ্বর, কাশি ও অন্য যে কোনো অসুবিধায় অবহেলা না করে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। রোজার সময় গর্ভবতী নারী না খেয়ে থাকার কারণে পেটের সন্তান বা মায়ের কি কোনো ক্ষতি হতে পারে? রোজার সময় গর্ভবতী মায়েদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। রমজান মাসে রোজা রাখা মুসলমানদের জন্য ফরজ। তবে অসুস্থ বা সফররত অবস্থায় রোজা না রাখার ব্যাপারেও বলা আছে। ছুটে যাওয়া রোজাগুলো পরে রাখার বিধান রয়েছে। গর্ভবতী নারীদের ক্ষেত্রেও এমন একটা নির্দেশনা আছে। রোজার সময় গর্ভবতী নারী না খেয়ে থাকার কারণে পেটের সন্তান বা মায়ের ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে গর্ভবতী নারীরা রমজানে রোজা না রেখে পরে রেখে নিতে পারবেন। যেসব সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেবেন। প্রস্রাবের পরিমাণ অস্বাভাবিকভাবে কমে গেলে, বমি হলে কিংবা অজ্ঞান হয়ে গেলে। গর্ভাবস্থায় সন্তান ১২ ঘন্টায় ১০ থেকে ১২ বার নড়াচড়া করে। নড়াচড়া কম অনুভব করলে চিকিৎসকের পরামর্শ নিন। ডিহাইড্রেশনের কারণে অনেক সময় ইউটেরাসের কন্ট্রাকশন শুরু হতে পারে। তাই লেবার পেইন বা পেটে ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নিন। রোজার দিনে গর্ভবতী নারীর খাবার কেমন হবে? সেহরি ও ইফতার কেমন হবে? সেহরি, প্রতিদিনের রোজার শুরুতে সেহরি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোনোভাবেই সেহরি বাদ দেওয়া যাবে না। মনে রাখতে হবে যে এই সময়ে গ্রহণকৃত খাবারগুলোই কিন্তু ইফতারের আগ পর্যন্ত পুরোটা সময় জুড়ে গর্ভস্থ সন্তানের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করবে। যে খাবারগুলো খেলে প্রচুর এনার্জি পাওয়া যায়, শস্য দানা জাতীয় খাবার যেমন গমের আটার রুটি, লাল চালের ভাত, ওটস, এবং ফাইবার যেমন ফলমূল ও ড্রাই ফ্রুটস, ও প্রোটিন যেমন মুরগি, দুধ, ডিম, শিম, মটরশুঁটি, মসুর ডাল ও বাদাম সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। ইফতার সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় সর্বপ্রথম মিষ্টি জাতীয় খাবার যেমন তাজা ফল বা ড্রাই ফ্রুটস যেমন খেজুর গ্রহণ করতে হবে, যাতে করে শরীর দ্রুত সেগুলো থেকে এনার্জি গ্রহণ করতে পারে। কোনো ধরনের অ্যালার্জি বা ল্যাকটোজ অসহিষ্ণুতা না থাকলে দুধ পান করা যেতে পারে। একে তো দুধের পুষ্টিগুণ অনেক, তাছাড়া গর্ভবতী নারীদের ক্ষেত্রে দুধ পানের নানাবিধ উপকারিতা রয়েছে। পাতা জাতীয় শাকসবজিতে যেহেতু প্রচুর পরিমাণে আয়রন থাকে, তাই বিভিন্ন পদে ধনে পাতা, পুদিনা পাতা যোগ করা যেতে পারে। ইফতারে একজন গর্ভবতী নারীর পুষ্টি চাহিদার কথা মাথায় রেখে কানাডা সরকার প্রদত্ত এই ফুড গাইডটি মেনে চলা আবশ্যক। তেলে ভাজা খাবারের পরিবর্তে বেক করা বা ভাপানো খাবার খেতে হবে, কারণ অতিরিক্ত ফ্যাটযুক্ত খাবার হজম হতে বেশি সময় লাগে। অধিক চিনিযুক্ত খাবার যেমন কেক বা বিস্কুটের পরিবর্তে দুগ্ধজাত খাবার বা তাজা বা শুকনো ফল গ্রহণ করতে হবে, কারণ অতিরিক্ত চিনিযুক্ত খাবার হঠাৎ করে রক্তে চিনির পরিমাণ বাড়িয়ে দিয়ে জেস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভকালীন ডায়াবেটিসের কারণ হতে পারে। ক্যাফেইনযুক্ত পানীয় যেমন চা বা কফির পরিবর্তে দুধ, পানি বা তাজা ফলের রস পান করতে হবে, কারণ ক্যাফেইন শরীরে পানিশূন্যতা তৈরি করে। ইফতারের পর জেগে থাকা অবস্থায় প্রতি ২ ঘন্টা অন্তর অন্তর পুষ্টিকর খাবার খেতে হবে। এত গেল সেহরি ও ইফতারির পাতে কেমন খাবার থাকা উচিত সে বিষয়ে কিছু কথা। এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় থেকে যায়। প্রচুর পানি বা তরল খাবার গ্রহণ করা। গর্ভাবস্থায় প্রচুর পানি করতে হয়। কোনোভাবেই শরীরে পানির ঘাটতি হতে দেওয়া যাবে না, কারণ প্লাসেন্টাতে পানির স্বল্পতা দেখা দিলে গর্ভস্থ শিশুর দেহে পুষ্টি সরবরাহে ব্যাঘাত ঘটবে। রোজা সাধারণত গরম মৌসুমেই বেশি হয়, তাই ইফতার আর সেহরির মধ্যবর্তী সময়ে প্রচুর পানি বা লেবুর শরবত বা ডাবের পানি বা ফলের রস পান করতে হবে। পরিমিত আহার। এমনটা নয় যে সারাদিন রোজা শেষে ইফতারে প্রচুর পরিমাণে খেতে হবে। একজন গর্ভবতী নারী ঠিক যতটা খেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন ঠিক ততটাই খাবেন। অহেতুক জোরপূর্বক বা অনিচ্ছা সত্ত্বে খেলে তা বদহজম বা স্থূলতার কারণ হয়ে দাঁড়াতে পারে।
আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছে। ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন ও মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন, আর ভিডিওটি জনসাধারণের কল্যাণের জন্য শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। আমাদের ফেসবুক পেজের নাম অল বাংলা হেলথ টিভি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। We'll be right back.